যে খবরে নজর রাখবো সবুজ সাথী প্রকল্পে যে সাইকেল বিতরণ করা হয় সেই সাইকেল বিতরণের জন্য ছাত্রী পিছু 50 টাকা করে নেওয়া হয়েছে এমন অভিযোগ উঠছে দক্ষিণ ২৪ পরগনা ঘটকপুকুরে একটি স্কুলে এবং কি প্রধান শিক্ষিকা তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি টাকা নিয়েছেন তিনি দাবি করছেন যে এই সাইকেল বিতরণের জন্য যে বিভিন্ন খাতে বিপুল ব্যয় হচ্ছে সেই ব্যয় মেটাতেই টাকা নিতে হচ্ছে ছাত্রীদের কাছ থেকে প্রধান শিক্ষিকা এটাও জানাচ্ছেন যে গোটা বিষয়টি স্কুল পরিচালন সমিতিকে জানিয়েই সবুজ সাথী প্রকল্পের সাইকেলের জন্য প্রত্যেক ছাত্রী পিছু দিতে হচ্ছে 50 টাকা তেমনটাই অভিযোগ এবার দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুরের কাছে যে স্কুল রয়েছে গার্লস স্কুল কুলটি গভর্নমেন্ট কলোনি রিফিউজি গার্লস স্কুল সেই স্কুলের ছাত্রীদের একাংশ যেটা অভিযোগ করছে যে সকালবেলা থেকে সাইকেল বিতরণ হচ্ছে সবুজ সাথী ঠিকই কিন্তু তারপরে প্রত্যেক ছাত্রীর থেকে কিন্তু 50 টাকা করে আগে নেওয়া হচ্ছে তারপরে তাদেরকে শ্রেণীবদ্ধভাবে দাঁড় করিয়ে সেই সাইকেল দেওয়া হচ্ছে প্রধান শিক্ষিকার বক্তব্য এটা নিয়ম বহির্ভূতভাবেই সেই টাকা নেওয়া হচ্ছে তিনি তা স্বীকার করে নিচ্ছেন কিন্তু এই সাইকেল দেওয়ার ক্ষেত্রে যে খরচ রয়েছে সে সমস্ত এন্ট্রি থেকে শুরু করে যারা কাজ করছেন তাদের খরচ বহন করার জন্যই কিন্তু এই ছাত্রীদের থেকে 50 টাকা করে নেওয়া হচ্ছে রসিদ দেওয়ার ক্ষেত্রেও তিনি যেটা বলছেন রসিদ সকলকে দেওয়া হয়নি কারণ যারা চাইছেন তাদের থেকেই তাদেরকেই শুধু রসিদ দেওয়া হচ্ছে অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেমনটাও কিন্তু প্রধান শিক্ষিকার বক্তব্য এবং যেটা বলা হচ্ছে যে স্কুল যে কমিটি সেই স্কুল কমিটিকে গোটা বিষয়টি আগে থেকে জানানো হয়েছে কিন্তু এই 50 টাকা করে নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষিকা যেটা বলছেন যে সবুজ সাথী প্রকল্পে কিন্তু কোনো রকমভাবে কোনো টাকা দেওয়ার বিষয় নেই সবুজ সাথী প্রকল্পে বিনামূল্যেই সাইকেল দেওয়া হয় কিন্তু তারপরেও 50 টাকা করে প্রত্যেক ছাত্রীর থেকে নেওয়া হচ্ছে তেমনটাই অভিযোগ ঘটকপুকুরের এই স্কুলের ক্যামেরায় প্রবীর দের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ দক্ষিণ ২৪ পরগনা যে সাইকেল বিনামূল্যে বিতরণ করার কথা সেই সাইকেল পিছু কেন ছাত্রদের থেকে 50 টাকা করে নেওয়া হচ্ছে এই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রধান শিক্ষিকা তিনি বলছেন যে তিনি যে টাকা নিচ্ছেন সেটা স্কুলের পরিচালন সমিতি জানে যদিও স্কুলের পরিচালন সমিতি তাদের বক্তব্য যে গোটা বিষয়টি সম্পর্কে তারা অবহিত নয় এবং এই বিষয়টি জানার পর কড়া পদক্ষেপ করা হবে এমনই জানাচ্ছে স্কুল পরিচালন সমিতি না অভিযোগ নয় মানে এটা একটা তথ্য এই যে তথ্যটা আপনারা জেনেছেন সেটা সত্যি 50 টাকা করে নেওয়া হয়েছে বাচ্চাদের কাছ থেকে এবং এই নেওয়া হয়েছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া সবুজ সাথী প্রকল্প যখন এসেছে সাইকেলগুলো ক্যারি করে যেখানে যে স্টেশনে সাইকেলগুলো তৈরি হচ্ছে সেখান থেকে ক্যারি করে নিয়ে আসা এবং তারপর সেগুলোকে ছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা তার জন্য যে লেবার সেটা কস্ট তারপর এই সবুজ সাথী যে পোর্টাল আছে সেই পোর্টালে এন্ট্রি করতে হয় ছাত্রী যে সাইকেলটা দেওয়া হচ্ছে সাইকেলের নাম্বারটা এন্ট্রি করতে হয় এই সমস্ত টোটাল কাজটা করার জন্য যে খরচ সেটা তখন ঠিক হয় যে তাহলে একটা 50 টাকা করে বাচ্চা পিছু ধার্য করা যেতে পারে যেটা নিয়ে আমরা সবুজ সাথী প্রকল্পের এই সাইকেলটা স্মুথ হইতে বাচ্চাদের মধ্যে আমরা দিতে পারি নিশ্চিতভাবে নেওয়া যায় না এটা আমাদের গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্রীদের জন্য ছাত্রদের জন্য সবুজ সাথী যে সাইকেল দিচ্ছেন এটা এই প্রকল্পে কেন টাকা নেবে আমার কাছে এই পর্যন্ত কোনো খবর নেই নিশ্চিতভাবে আমি খোঁজ খবর নিয়ে দেখব যে কেন কি জন্য টাকা নেওয়া হচ্ছে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে নেব এদিকে শহরে ফের আক্রান্ত হলো পুলিশ মুজিবাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল সেই সংঘর্ষ থামাতে যায় পুলিশ সেই সংঘর্ষ থামাতে গিয়ে এরপর পুলিশের উপর চড়াও হয় দুষ্কৃতীরা একজন এসআই এবং দুজন কনস্টেবল আহত হয়েছেন এই ঘটনায় ইতিমধ্যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে মুজিবাড়ার ঘটনা মুজিবাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ এই মুহূর্তে পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পার্থপ্রতিম কি অবস্থা সৃষ্টি হয়েছিল যেখানে পুলিশ নিজে সংঘর্ষ থামাতে গিয়ে নিজেরাই আক্রান্ত হলো গতকাল বিকেলে ঘটনাটি ঘটে এবং মুচিপাড়া থানা এলাকায় ঘটনাটি ঘটে যেমন পুলিশ সূত্রে যেমন জানতে পারছি একটি জায়গায় মুচিপাড়া থানা এলাকা সেখানে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে একেবারে হাতে ইট বাঁশ হকি স্টিক দিয়ে মারপিটের মতো ঘটনা ঘটছিল বলে জানা যাচ্ছে এবং যখন সেখানে পুলিশ কর্মীরা পৌঁছান একজন সাব ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবল সহ একাধিক পুলিশ কর্মী সেখানে পৌঁছান তখন কিন্তু একেবারে যে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হচ্ছিল তারা কিন্তু পুলিশের ওপরে চড়াও হয় একেবারে মারমুখী হয়ে ওঠে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে
থাকে, এমনকি তাদের হাতে থাকা বাঁশ বা অন্যান্য যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু পুলিশের উপরে চড়া হয়। এবং এই ঘটনায় একজন সাব ইন্সপেক্টর এবং দুই কনস্টেবল সহ মোট তিনজন আহত হয় গোটা ঘটনায়। এবং ঘটনার পরে কিন্তু পুলিশ রাত্রেবেলায় মোট ছজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে ব্যাংকের আদালতে পেশ করা হয়। ছজনের বিরুদ্ধে কিন্তু সরকারি কর্মীকে কাজে বাধা, মারধর, গন্ডগোল পাকানো সহ একাধিক ধারায় মামলা রুজু করে তাদেরকে আজকে ব্যাংকের আদালতে পেশ করা হলে আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকেরই জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন ব্যাংকের আদালতের বিচারক। ধন্যবাদ পার্থ প্রতিম। ফের করোনায় মৃত্যু হলো রাজ্যে, বছরে প্রথম করোনা আক্রান্তে মৃত্যু হলো বেলেঘাটা আইডি হাসপাতালে। 81 বছর বয়স ছিল ওই মহিলার, তাকে ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে, আজ সকালে তার মৃত্যু হয়। জিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জিলম, কতদিন ধরে ভর্তি ছিলেন ওই মহিলা এবং কতটা গুরুতর শারীরিক অবস্থা ছিল তার যে সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়? বেলেঘাটা আইডি হাসপাতাল এবং স্বাস্থ্য ভবন সূত্রে যেটা জানা যাচ্ছে, এই ভদ্রমহিলা যিনি অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন মূলত পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে। 81 বছর বয়সী তিনি, বিহারের বাসিন্দা। তবে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য তার কোভিড টেস্ট করা হয় এবং তারপরেই দেখা যায় তিনি কোভিড আক্রান্ত। তিনি প্রথমে জেনারেল আইসিইউতে ছিলেন, তারপরে তাকে কোভিড আইসিইউতে স্থানান্তরিত করা হয়। পরবর্তীকালে তার চেস্ট ইনফেকশন হয় এবং চেস্ট ইনফেকশন থেকে নিউমোনিয়া হয় এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন চিকিৎসকরা, তবে আজকে সকালে তিনি মারা যান। হাসপাতাল সূত্রে এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে কোভিড আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে তাকে সেই রকমভাবে তার পরিবারকে জানানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ জিলম। 70 বছরের পুরনো পুকুর বুঝিয়ে ফেলার অভিযোগ, সেই অভিযোগ নিয়ে উত্তর ব্যারাকপুরের 6 নম্বর ওয়ার্ডে পড়ল পোস্টার। সেই পোস্টার নিয়ে ইতিমধ্যে ময়দানে নেমেছে বিজেপি, আর বাসিন্দাদের অভিযোগ মেনে নিয়ে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। ধুধু প্রান্তর, জলের ছিটে ফোটা নেই, কিন্তু আদতে এটা কোনো মাঠ নয়, এটা একটা পুকুর। 70 বছরের পুরনো এই পুকুর বুঝিয়ে ফেলার চেষ্টা হচ্ছে, এমনই অভিযোগে উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে পোস্টার পড়েছে। পোস্টারে লেখা হয়েছে, উত্তর ব্যারাকপুর অধীনস্থ এলাকায় বিভিন্ন পুকুর বন্ধ হচ্ছে কার স্বার্থে, পুরপ্রধান জবাব দাও। নিচে লেখা 6 নম্বর ওয়ার্ডের অধিবাসী বৃন্দ। এ নিয়ে বাসিন্দারা প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও পোস্টারকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। প্রশাসন নির্বিকার এবং পৌরসভাও চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। এখন এলাকার মানুষ জেগে উঠেছে, বর্ষার সময় জল কোথায় যাবে, খালে যাবে কি ওখানে পুকুরে, বর্ষায় এবার যা পরিস্থিতি দাঁড়িয়েছে, আর কদিন পরে এই খালটা বন্ধ করে না এরা জমি বেচা শুরু করে দেয়। আর চেয়ারম্যানের বাড়ির সামনে চেয়ারম্যান জানে না, এটা তো হতে পারে না। অভিযোগ মেনে নিয়ে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। যখনই আমাদের নলেজে আসে এটা, সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ অফিসারের কাছে এগুলো ফরওয়ার্ড করে দেওয়া হয়। এক্সিকিউটিভ অফিসার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যতগুলো দপ্তর আছে, যা যা কমিউনিকেট করা সেগুলো করিয়ে দেওয়া হয়। এটাকে পুলিশ থেকে নপাড়া থানা থেকে এসে বন্ধ করে দিয়ে গেছিলো। একটা পুকুর বড়াটা যেহেতু কোপপূর্ণ না যে উবে যাবে, তাই না, নিশ্চয়ই তার জন্য যা বিধান ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেওয়া হবে। রাজনৈতিক তরজা চলছেই, বাসিন্দাদের দাবি একটাই, এতদিনের পুরনো পুকুর বোঝানো বন্ধ হোক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আনন্দপুরে রাজ্যপালের অনুষ্ঠান স্থলের কাছে নো পার্কিং জোনে মিলল একটি ফাঁকা ট্যাক্সি, আর সেই ট্যাক্সির নাম্বার থেকে গাড়ির মালিককে ফোন করতে মিলল চাঞ্চল্যকর তথ্য। গত ডিসেম্বর মাসে চুরি গিয়েছিল ট্যাক্সিটি, এমনই দাবি করছেন গাড়ির মালিক। তবে তিলজলা থেকে চুরি হওয়া ট্যাক্সিটি আনন্দপুরে কী করে এলো, সেই রহস্য ইতিমধ্যেই সন্ধান করছে পুলিশ। নো পার্কিং জোনে রহস্যজনকভাবে দাঁড়িয়ে ফাঁকা ট্যাক্সি, ঢিলছোড়া দূরত্বে রাজ্যপালের অনুষ্ঠান স্থল, সেই কারণে এলাকায় নজরদারি বাড়িয়েছিল পুলিশ। রাস্তায় টহলদারি চলাকালীন দীর্ঘক্ষণ ফাঁকা ট্যাক্সিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক সার্জনের। নাম্বার দেখে গাড়ির মালিককে ফোন করতেই মিলল চাঞ্চল্যকর তথ্য। রাজ্যপালের একটি অনুষ্ঠান আনন্দপুর থানার অঞ্চল একটি জায়গায়, সেখানে ডিউটি করছিলেন ট্রাফিক পুলিশ এবং তখনই দেখা যায় যে নো পার্কিং জোনে একটি ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। আমরা নো পার্কিং এনফোর্স করতে গিয়ে এসে গাড়িটাকে রিকভারি করি এবং জানাই গাড়িটিকে, আমরা ফোন নাম্বার নিয়ে আমরা গাড়ি অনারকে জানাই, তখন অনার জানায় যে গাড়িটা মিসিং গেছে। পুলিশ সূত্রে খবর, ফাঁকা ট্যাক্সির নাম্বারে সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করতে জানা যায় গত ডিসেম্বরে তার ওই ট্যাক্সিটি চুরি হয়ে যায়। তিলচলা থানায় ট্যাক্সি চুরির অভিযোগও দায়ের করেন মালিক। প্রায় 2 মাস পর সেই ট্যাক্সিরই খোঁজ মিলল আনন্দপুর থানা এলাকা থেকে। এই রাত কো খড়া কিয়া থা আঙ্কল চলা রহে গাড়ি, ইয়েই খড়া কিয়ে থে, সুবহ মে নহীঁ মিলা হম লোগ কো গাড়ি, তো ফির হম লোগ কমপ্লেন কিয়ে তিলজলা থানা মে রিপোর্ট কিয়ে।
তিলজলা থেকে চুরি হওয়া ট্যাক্সি কিভাবে আনন্দপুরে পৌঁছলো, কে বা কারা কি উদ্দেশ্যে ট্যাক্সিটিকে ওখানে রেখে গেল, জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া ট্যাক্সিটিকে তিলজলা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।